হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে তোমরা যে কোনো সংখ্যার বর্গ সহজে নির্ণয় করতে পারবে। আগে একটা পদ্ধতি দেখেছিলাম, তার থেকেও এই পদ্ধতিটা খুবই সহজ, তোমরা দেখলেই সহজেই করতে পারবে এই পদ্ধতিতে। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনে ক্লিক করুন। তো লেট বিগিন। এই নিয়মে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা সম্ভব। প্রথমে 11 থেকে 99 পর্যন্ত বর্গ আমরা দেখে নেব। ও সবার প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই, 43 তার বর্গ করব। তাহলে এখান থেকে এ তিন তিরিককে, মানে এই যে সংখ্যা দুটো, একটা হচ্ছে 4 আর হচ্ছে 3, এই দুটো সংখ্যা দিয়ে 43 তৈরি হয়েছে, মানে 43 তৈরি হয়েছে। এই এই তিন মানে শেষ সংখ্যা, শেষ সংখ্যাকে এ দুবার গুণ করব 3-কে, 3 3 9। আমি দুটো নাম্বারে আনার চেষ্টা করব, তাহলে একটা শূন্য আগে দিতে পারি, আর এখানে 4 4 16। এবার কি করব, রাইট সাইড, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দিয়ে একটা করে সংখ্যা বাদ দেব, বাদ দিলাম, এদিক থেকে একটা সংখ্যা বাদ দিলাম। এবারে এই যে এই দুটো আছে, এই দুটোই গুণ করব, সংখ্যা দুটো 3 4 12। 12 ও যেটা হবে গুণ করে সেটাকে ডবল করব, 3 4 12, 12-কে ডবল করলে কত আসে, 24, তাদের যোগ করে দেবো, যোগ করলে কত আসে, 9 4 8 1। এটা হচ্ছে কি, এটা হয়ে গেল হচ্ছে আমাদের এর 43-এর বর্গ। তাহলে কি সবার প্রথমে লেফট সাইডে এ রাইট সাইডে যে সংখ্যাটা আছে, সবার প্রথমে রাইট সাইডে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, মানে 3-এর স্কোয়ার, মানে 3 3 9। কিন্তু আমরা দুটো ডিজিট রাখবো বলেছি, তাই জন্য আগে একটা শূন্য দিয়ে দিই, যদি কোনো সিঙ্গেল ডিজিট আছে তার আগে একটা শূন্য দিয়ে দেবো। আর এখানে কি, 4 আর 4 4-এর বর্গ, মানে 4 আর 4 করলে কত, 16। এবারে কি করব, করার পর একটা করে লেফট সাইডে একটা করে রাইট সাইডে এ কি সংখ্যা ছেড়ে দিয়ে দাগ দিয়ে দেবো বা মনে রাখবো। এবার কি, এই দুটোকে গুণ করবো, যে সংখ্যা দুটো আছে তাদের মধ্যে গুণ করবো, 3 4 12, তাকে ডবল করবো, ডবল করলে 12 ডবল হচ্ছে 24, 24 করে তাদের যোগ করে দেবো, একদম সিম্পল। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে, 86-এর স্কোয়ার বের করবো। তা এখন কি করব, আমরা আগে শিখেছি যে এটার স্কোয়ার আর এটার স্কোয়ার বের করে দেবো, 6 6 36 লিখে দিয়েছি, আর এটার স্কোয়ার 5 5 25 লিখে দিলাম। এবার কি করব, লেফট সাইড দিয়ে একটা সংখ্যা আর রাইট সাইড দিয়ে একটা সংখ্যা বাদ দিয়ে দেবো, সংখ্যা বাদ দেওয়ার পর এই দুটোকে গুণ করব, 5 6 30, তাকে ডবল করব, 30-এর ডবল হচ্ছে 60। এবার যোগ করে দেবো, 6 3 5 6 11, 11 হাতে 1 হচ্ছে 3, তো এটা কি হয়ে গেল, 56-এর স্কোয়ার। ধরো 94 তার স্কোয়ার করবো, তা 94 স্কোয়ার মানে কি, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার করবো, 4 4 গুণ করলে 16, 9 9 গুণ করলে 81, একটা করে সংখ্যা বাদ দেব, তাহলে কি এই দুটোকে গুণ করব, কি 9 ইন্টু 4 কত হয়, 4 9 36, 36-কে কি ডবল করবো, 36-কে ডবল করলে কত হয়, 72। তাহলে তাদের এবার কি যোগ করে দেবো, 6 3 8 8, তো এইটা কি হলো, 94-এর স্কোয়ার। লাস্ট আরও একটি এক্সাম্পল, 99-এর স্কোয়ার করব। স্কোয়ার করতে গেলে এইটার স্কোয়ার 9 9 81 বসিয়ে দিলাম, এটাও 9 9 81 বসিয়ে দিলাম, লেফট সাইড দিয়ে একটা সংখ্যা রাইট সাইড দিয়ে একটা সংখ্যা ছেড়ে এই দুটোকে গুণ করব, 9 9 9 ইন্টু 9 করলে 81, 81-কে ডবল করব, ডবল করলে কত চলে আসে, চলে আসে হচ্ছে 1-কে 2 দিয়ে গুণ করলে চলে আসে হচ্ছে 162। কিন্তু এখানে 2 ডিজিট রাখার সংখ্যা আছে, এখান থেকে আমরা শুরু করব, 2 6 1, ঠিক আছে, তারপরে একে প্লাস করে দেব, 1 0 7 8, আর এখানে হচ্ছে 9, তো এটা কি হয়ে গেল, ও 99-এর স্কোয়ার। 99-এর ওপরে যে কোনো সংখ্যা আমি একটা বর্গ বের করবো, দেখো 104 তার হোল স্কোয়ার করছে, এক্ষেত্রে কি করব, ও আমি প্রথমে এইটা এইটার স্কোয়ার করব, মানে এ 1-এর স্কোয়ার কি হয়, 1, এই দুটোকে আলাদা করে ভাববো,
এইটার স্কোয়ার করব আর এইটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে এখন ওন এটার স্কোয়ার 1 স্কোয়ার 1, আর 4কে যদি গুণ করি কত হবে 8, 0 রয়েছে 0 8, আর এই যে লাস্ট ডিজিট এটাকে গুণ করে দেবো, তো 4 4 16। এরকম ধরনের যে কোনো অঙ্ক এরকমভাবে বেরিয়ে যাবে, ধরো 105 স্কোয়ার করছে, তাহলে কি হয়ে যাবে, এ 1 বসলো 1 স্কোয়ার, আর 5 5 10, আর এখানে হচ্ছে কত 5 5 25 বেরিয়ে গেল। 9-এর ক্ষেত্রেও সেরকম, ধরো 1 1-এ আর কত হচ্ছে 9 9 9 9 2 18, আর 9 9 81 বেরিয়ে গেল। তাহলে 104 900 200 109, এগুলো 105, এই ধরনের সংখ্যা এরকমভাবে বের করতে পারবো। কিন্তু ধরো এরকম ধরনের আসলো 1 1 2 তার স্কোয়ার, তো এক্ষেত্রে কী করবো, এইটা 1 স্কোয়ার, এটা করলে কত হবে 24, মানে 12 ডবল করলে 24, আর 12 রয়েছে মনে রাখতে হবে, 12 এখানে দুটো ডিজিটের বেশি লেখা যাবে না, দুটো ডিজিটের বেশি লেখা যাবে না, ঠিক আছে। তাহলে কি এখানে 12 12 স্কোয়ার, ঠিক আছে, এখানে কি 9 ছিল দুটো, এই দুটো স্কোয়ার মানে 25 হয়ে গেছিলো, এখানে 12 স্কোয়ার 12 স্কোয়ার করলে 144। তাহলে কী হবে, এইখান থেকে 144 দুটো ডিজিট লিখতে পারি, 4 4 1, 12 12 গুণ করলে, তাহলে এখানে কী হবে 4 4 5 2 1। তাহলে কি আমাকে মনে রাখতে হবে, যখনই এই 112 রয়েছে, এ প্রথমে এর স্কোয়ার করলাম লিখলাম, এইটাকে 2 দিয়ে গুণ করলাম, শেষ দুটো ডিজিটকে 2 দিয়ে গুণ করলাম, তারপরে দুটো ডিজিট লিখতে পারি, তাই জন্য দুটো জিরো বসিয়ে দেবো। জিরো বসিয়ে দেওয়ার পর নিচে কী করব, এই লাস্টে যে দুটো এলিমেন্ট থাকবে, দুটো সংখ্যা থাকবে, সেই সংখ্যার স্কোয়ার বের করব, 12 স্কোয়ার 144, তাদের যোগ করে দেবো, তাহলে 125 এর স্কোয়ার বের করব। তাহলে সবার প্রথমে 1 স্কোয়ার 1 বসিয়ে দিলাম, 25কে 2 দিয়ে গুণ করলে 50, মানে এইটার স্কোয়ার বেরোলো, 25কে 2 দিয়ে গুণ করে ডবল করে লিখলাম। এবারে কি আমি বলেছি দুটো শূন্য বসিয়ে দেবো, শূন্য বসিয়ে দেওয়ার পর এখানে কি আছে 25 25কে 25 দিয়ে গুণ করলে 25-এর স্কোয়ার কত হয় 625, তাহলে কি এখানে বসিয়ে দিলাম 625, এদের যোগ করব, 5 2 6 5 1, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে বন্ধুরা দেখে নিলে যে কোনো সংখ্যার বর্গ কিভাবে সহজে নির্ণয় করা সম্ভব। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর এই বর্গ সম্বন্ধে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে এবং অন্য কোনো বিষয়ে এই ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করতে এই কমেন্ট সেকশনে আপনারা লিখুন। আর যদি এখনও পর্যন্ত আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কেন এরকম ধরনের ভিডিও আমি রেগুলার আপনাদের জন্য আপডেট করতে থাকি। তো আজকের জন্যই এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।